আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আজকে আরবি দ্বিতীয় পত্র ইবতেদায়ী চতুর্থ শ্রেণী কওয়াদুল লুগাতুল আরবিয়্যা ইসমে সরফ আদ্রুসুল আউয়ালুল পাঠ সম্পর্কে তোমাদেরকে পড়ানো হচ্ছে। এলমে সরফ শব্দের পরিচয়। এলম শব্দের অর্থ জ্ঞান বা শাস্ত্র, আর সরফ শব্দের অর্থ রূপান্তর করা। অতএব এলমে সরফের অর্থ রূপান্তর, রূপান্তরের জ্ঞান। পরিভাষায় যে জ্ঞানের সাহায্যে আরবি শব্দের গঠন ও রূপান্তর বিষয়গুলি জানা যায় তাকে এলমে সরফ বলে। এলমে সরফের বিষয় আলোচ্য বিষয় হল, এলমে সরফ এর আলোচ্য বিষয় হল রূপান্তরশীল আরবি শব্দসমূহ এবং এলমে সরফের উদ্দেশ্য। কি উদ্দেশ্যে এলমে সরফ, যে উদ্দেশ্যের জন্য এলমে সরফ গঠন করা হয়েছে ওটা হলো আরবি শব্দ গঠনে রূপান্তর, রূপান্তরের ভুল ত্রুটি থেকে বেঁচে থাকা, বেঁচে থাকা, এটা এলমে সরফের উদ্দেশ্য। এলমে সরফের রচয়িতা হলেন, যে এলমে সরফকে এলমে সরফ কেন বলা হয় তার যে রচয়িতা মুসান্নাফ সম্মানিত লেখক রচিত হলেন মুআস ইবনে মুসলিম আল হারারা। এই নাম মুআস ইবনে মুসলিম হারারা এলমে সরফের রচিতা। এলমে সরফের নামকরণ, এলমে সরফকে এলমে সরফ কেন বলা হয় তার নামকরণের ব্যাখ্যা তোমরা মনোযোগ সহকারে শুনো। আসরফু শব্দের অর্থ রূপান্তর করা। যেহেতু এলমে সরফের মধ্যে আরবি শব্দের রূপান্তরের বিষয়গুলি আলোচনা করা হয় তাই তাকে এলমে সরফ নামকরণ করা হয়েছে। এলমে সরফ নামকরণ করা হয়েছে, এলমে সরফ শব্দের অর্থ কি করা, রূপান্তর করা। যেহেতু এলমে সরফের মধ্যে আরবি শব্দ রূপান্তরের নিয়মাবলী আলোচনা করা হয় তাকে এলমে সরফ নামকরণ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনরা। এলমে সরফের রচয়িতার নাম প্রথম আলোচনা করা হলো, এলমে সরফের পরিচয়। দ্বিতীয় নম্বর আলোচনা করা হলো এলমে সরফের পারিভাষিকত্ব। তৃতীয় নম্বরে আলোচনা করা হলো এলমে সরফের আলোচ্য বিষয়। চতুর্থ নম্বরে আলোচনা করা হলো এলমে সরফের উদ্দেশ্য। পঞ্চম নম্বরে আলোচনা করা হলো এলমে সরফের রচয়িতা সম্পর্কে এবং রচয়িতার নাম। পঞ্চম নম্বরে আলোচনা করা হলো এলমে সরফের নামকরণ। ষষ্ঠ নম্বরে আলোচনা করা হচ্ছে এখন এলমে সরফের প্রয়োজনীয়তা। এলমে সরফের প্রয়োজনীয়তা এই আরবি শব্দ গঠন ও রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাই আরবি শব্দের শিক্ষার্থীর জন্য এলমে সরফ সম্পর্কে জানা খুবই প্রয়োজন, কারণ এলমে সরফের গুরুত্ব অনেক বেশি, অনেক প্রয়োজনীয় রয়েছে। সেই জন্য আমাদের রচিতা মুআস ইবনে মুসলিম আল হারারা এই এলমে সরফ কোরআন হাদিস আজমা কিয়াস বিভিন্ন বিষয় সম্পর্কে এবং আরবি জ্ঞান অন্বেষণ করার জন্য যার প্রয়োজনীয়তা অত্যন্ত আবশ্যক এবং দরকার, সেই আলোকে যা আজকে ছোট পরিসরে আলোচনা করা হলো
শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, আর ভালো করে এলমের সরফ সম্পর্কে জ্ঞান আহরণ করে কোরআন হাদিস আজমা কিয়াস এবং আরবি সাহিত্যের সম্পর্কে আরো প্রচুর জ্ঞান লাভ করার প্রয়াস রেখে এবং তোমাদের দৈর্ঘ্য কামনা করে, তোমরা সফলতা কামনা করে আরো প্রতিদিন অর্থাৎ আরবি কাওয়ায়দুল আরবির ক্লাস ভালো করে পাঠদানে মনোযোগ সহকারে তোমরা আরবি পাঠদান আর কাওয়ায়দুল আরবি পাঠদান অবশ্যই মুখস্থ করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম। মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ রহিমউদ্দিন, মাদ্রাসা মোহাম্মদী আহমদিয়া সুনিয়া একটাই প্রধান উত্তর মাদ্রাসা বারোবাজার পাটিয়ারি চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।